বান্দার সৃষ্টির শুরুতে ছিলেন আল্লাহ বান্দার পক্ষে, এবং বান্দার অন্তিম মুহূর্তে হলো আল্লাহ বান্দার পক্ষে। ভাই, মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করতে ইচ্ছা করেছিলেন এবং ফেরেশতাদের সঙ্গে বলেছিলেন, পরামর্শ সোনান দিয়েছিলেন যে আমি মানুষের সৃষ্টি করব, তো সেখানে ফেরেশতাদের যে মন্তব্য ছিল সে মন্তব্যে দেখা গেছিল ফেরেশতারা মানুষ সৃষ্টির পক্ষে। শুনতে পাচ্ছেন কথা? ফেরেশতারা মানুষ সৃষ্টির পক্ষে, বরং ঘুরিয়ে বলা যায় সরাসরি ফেরেশতারা বিরোধিতা না করলেও এমন একটি কথা ফেরেশতারা তুলেছিলেন যাতে বোঝা গেছিল যে ফেরেশতারা মানুষ সৃষ্টিতে সুখী না, খুশি না, আনন্দিত না। তাদের বক্তব্য ছিল যে আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করলেন, তারা আপনার ইবাদত করবে, তারা যিকির করবে, তারা তসবিহ পড়বে, তো ওদের সৃষ্টির কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাহ, আমরাই আপনার তসবিহ পড়ব, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করব। তাহলে এই কথায় বুঝতে পারা যায় যে মানুষের সৃষ্টির পক্ষে ফেরেশতারা জোরে বলেন ছিলেন না। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি সে বিষয়ে তোমাদের থেকে সব থেকে বেশি জানি। এ থেকে কি বোঝা যায়? প্রত্যেকটা কথাকে মনে গাঁথুন। কি বোঝা যায়? যে ফেরেশতারা মানুষ সৃষ্টির বিপক্ষে, অথচ আল্লাহ পাক মানুষ সৃষ্টির পক্ষে। ভাই, এই যে আল্লাহ পাক তার নিজ ইচ্ছায় আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দাবি ছাপিয়ে, দাবির ঊর্ধ্বে, তাদের দাবিকে পরোয়ানা করে, তাহলে বলতে পারি আল্লাহ আমাদের পক্ষে। ঠিক তো? এবার শুনুন, আমাদের জীবনটাকে বিপদগামী করার দুটো শক্তি, একটি আভ্যন্তরীণ শক্তি, তার নাম নফস, ও কখনো বাইরে বেরোবে, আর একটা ভিতর বাহিরের দুমুখী শক্তি, সেটার নাম শয়তান, ও ভিতরেও ঢোকে বাইরেও। শোনা যাচ্ছে কথা? এই দুটি শক্তি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে সুপথ থেকে বিপথে নিয়ে যায়, মানুষকে ভালো ভালো থেকে মন্দের দিকে টানে, মানুষকে জান্নাত থেকে জাহান্নামমুখী করে। দুটো শক্তি কি কি বলেছি? একটা কি খুব চিনি, যার নাম শয়তান, চিনি মানে গল্পে চিনি, আর একটা হলো নফস, যেটা ভিতরের শক্তি। তো ভাই, এই দুই শক্তির পেশানিতে পড়ে মানুষ যখন পাপে বিজড়িত হয়, তো এ প্রসঙ্গের একটা চূড়ান্ত কথা শোনো, খুব চূড়ান্ত কথা বলছি। আমরা জীবনে শুনে থাকবো, জীবনে শুনে থাকবো যে হযরত আদম এবং হাওয়া, এদেরকে আল্লাহ তৈরি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন, তাই তো নাকি? তো জান্নাতে আল্লাহ এদেরকে থাকতে দিলেন, কিন্তু এর আগের ঘটনা, আদমকে তৈরি করে যখন আল্লাহ বলেছিলেন উসকুতু লিআদম, ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে কেবলা বানিয়ে সেজদা করো, তো তখন শয়তান ছিল ফেরেশতাদের দল, তো যে নির্দেশটা ফেরেশতাদের উপরে পড়তেছে ওই একই নির্দেশ ছিল শয়তানের জন্য, কিন্তু বাস্তবে দেখে গেল ফেরেশতারা সেজদা করলেন কিন্তু ইবলিস সেজদা করল। কথা বোঝা গেছে কি? ফেরেশতারা সেজদা করলেন, ইবলিস সেজদা করেনি। তো আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, বলে ইবলিস যে আদমকে আমি নিজের কুদরতি হাতে তৈরি করলাম, তো তাকে সেজদা করতে, কিবলা বানিয়ে সেজদা করতে আদেশ করলাম, তোকে মানা করলো কে? আমি তো সেজদা করতে আদেশ করেছি, মানাটা তোরে কে করবে? বলি আল্লাহ বললেন আস্তাগফারতা, তুমি কি অহংকার করলে? আমকুন জামিনাল আলী, নাকি আদমের থেকেও নিজে বড় বলে মনে করলে? কোনটা? তুমি কি আদমের থেকেও বড়? তোমার তাকাবুরে তুমি চিন্তা করলে না? ইবলিস এক কথায় উত্তর দিল, ওইটাই আল্লাহ যেটাই বললেন সেটাই, বললে আনা খায়রুম মিনহু, আমি আল্লাহর থেকেও ভালো। বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে আরেকবার বলুন
বিচার মানুষ মানুষকে করতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে কখনো নির্দোষ মনে করো না। তুমি হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এক্স ওয়াই জেড যে হও, তুমি কখনো আর একজনের তুলনায় নিজেকে পবিত্র মনে করো না। মনে রাখো, ওয়া আলামু বিমান ইত্তাকা, কে কত সাধু, কে কত সজ্জন, কে কত পরেশগার, কে কত আল্লাহওয়ালা, খোদা ভীরু, সেটি আল্লাহ থেকে আর কেউ ভালো জানে না। সুতরাং আদম ভালো না ইবলিশ ভালো, ও চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে। কিন্তু ইবলিশ নিজেই বলল আমি আদমের থেকেও ভালো। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা আপনি বলুন, কোন মানুষ, যুবক, বৃদ্ধ, মা, বোন যেই পারে হয়, কেউ যদি নিজেকে ভালো বলে বড় বলে গণ্য করে, সেটা জ্ঞানীর কাছে কি হাসির কারণ নয়? জ্ঞানীরা তো হাসবে, শুনবে, বলবে বোকা না হলে নিজে নিজে বড় বলে, বলবে না বলবে না। তো ইবলিশ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আমি আদমের থেকেও বড়, আমি আদমের থেকেও ভালো, তাহলে তার স্থির ইবলিশের চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। তো আল্লাহ পাক কথা না বাড়িয়ে এক কথায় বললেন, লা আনাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই আদমের থেকে বড় ছোট পরের কথা, আদেশটা যখন আমি করেছি ক্ষমা চাই এই সেজদা করতে, তাহলে তোর তো উচিত ছিল আমার আদেশটা পালন কর। কথা বুঝতে পারছেন না? যে আমি তোর মালিক, আমি তোকে সৃষ্টি করেছি, তাহলে তুই আদমের থেকে বড় না ছোট ওটা পরের বিচার, তুই আমার আদেশটা কি কেন লঙ্ঘন করবি? ফলস্বরূপ তোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত, আমার অভিসম্পদ, আমার গজব। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহর গজব যদি কারোর উপরে পড়ে, এরপরে তার প্রতি দয়া দেখাবে কে গা? তো ইবলিসের ঘাড়ে পড়লো কি? কি বলেছি বলেন? আল্লাহ লানত কতদিন? কেয়ামত পর্যন্ত। দুই এক মাসের কেস মানে তুই ইবলিস তো বুঝেই গেল। ভাই লানত শব্দটার বাংলা অর্থ হল আল্লাহর দয়া থেকে বঞ্চিত, এটা বাংলা অর্থ। তার মানে ইবলিসের কপালে তিনটে পরিণতি। নাম্বার ওয়ান, ইবলিস জান্নাত থেকে বহিষ্কার। নাম্বার টু, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত। নাম্বার থ্রি, আল্লাহ রহমত থেকে বঞ্চিত। কটা হলো? জান্নাতও গেল, ফেরেশতাদের মধ্যে একটা ভালো সঙ্গ গেল, সর্বোপরি আল্লাহর রহমত থেকেও বিজড়িত হলো। তাহলে ওর কপাল করতে আর কিছু বাকি আছে? বাবা, একটা বাংলা প্রবাদের কথা বলি, জানি না কথাটার রহস্য, কথাটা প্রসঙ্গ তো বলছি, কিছু মনে করবেন না। এই আমাদের দেশে ঘরে মাঝে মাঝে শুনতে হয় একটা গল্পের ছলের কথা, বলে মা তো মরেছে খেলো আর একবার। তার মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, যার মা মরেছে ও দুঃখে না আনবে, আর মা মরেছে বলে ওই শোকে যদি শোক কাটা দিয়ে আর মদ খায়, যখন কখন পুরল না ফুললো কি হবে? মা মরেছে এক জীবন, আর ওই শোক কাটা দিয়ে ও তাতে আবার মদ ঢেলছে, এরপরেও উচিত ছিল এক কথায় আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও। কি উচিত ছিল? এটা উচিত ছিল না, আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কিন্তু না, ও দেখলো ঠিক ওই রকম আমি যখন আপনার রহমত থেকে বঞ্চিত, তো আমার এক কাজ করো, আমি এক না দুই না তিন না 80,000 বছর তোমার ইবাদত করেছি। কত বছর ধরে বলে?
আশি বছর বাঁচবো তার গ্যারান্টি নেই। ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে, আর মজার ব্যাপার হলো 80,000 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি ক্যান্টিনে 70 দিন যাচ্ছি, বহু টাকা খরচ হয়েছে এর পিছনে। একটু ভাবুন, 80,000 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে, কোন বাপের বেটা আছে আমরা কে বলবো? 80,000 বছর যাক, 80 বছর যাক, 80 দিন যাক, 8 দিন যাক, 1 দিন যাক, একত্বের ইবাদত কবুল হয়েছে কেউ বলবেন? আমরা জিজ্ঞেস করলে আমি বলবো, ভাবছেন বলবো, মনে করছেন? মোটেই না। তাই এক দিনের ইবাদত কবুল হওয়ার কোন মুসলমানের চাবাল আছে? কেউ নেই। অথচ ইংলিশের 80,000 বছরের ইবাদত কবুল হয়েছে, এ এখন ঘুরিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ আমি যখন জান্নাত থেকে বহিষ্কার, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত, তোমার রহমত থেকে যখন বঞ্চিত, তা আমি যে 80,000 বছর তোমার ইবাদত করেছি ওর মহনা গণ্ড নামে দাও। কথা বোঝা গেছে? আমি আপনার কথা বলি না, আমার কথা বলি ভাই ভাই। মনে ভাবুন, আমি আপনাদের কারুর বাড়ির চাকর, আমি একটা মাস মাইনায় খাটি আপনাদের কারুর বাড়িতে, মাস গেলে 100 টাকা বেতন, জিনিস খাওয়া, আর ঈদে ইত্যাদিতে কোনো জামা কাপড় ইত্যাদি দেওয়ার একটা প্রতিশ্রুতি। তা আমি 2 মাসের মাথায় আপনার পকেট থেকে টাকা চুরি করেছি এবং ধরাও পড়েছি, ফলে আপনার সিদ্ধান্ত আপনি আর আমাকে রাখলেন। ছেলেরা কথা বোঝাতে পেরেছি? আমি চুরি করে ধরা পড়েছি, আপনার পকেট থেকেই টাকা নিয়েছি, ফলে আপনার সিদ্ধান্ত আপনি আর আমাকে রাখবেন ভাই। তো বিচারে এটা তো স্বীকার করতে হবে যে আপনি আমাকে আর রাখবেন না, চুরি করেছি চুরির দায়ে, ঠিক আছে ভাই, কিন্তু আমি যে 2 মাস কাজ করেছি সে মজুরিটা তো আমার দেবেন। আমার প্রথম দাবি কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচতে দিতে হবে। ট্যাংরামি করে উশৃঙ্খল করে ধর্ম হয় না, ধর্ম বোঝার জিনিস। জি, আব্বার মা আদমার হাওয়া ছিলেন জান্নাতে, ওই ইবলিস পুষিয়ে জান্নাত থেকে বার করতেছে, আর আমরা বলছি জান্নাতের বাইরে কুদগতি করতেছি, জান্নাতে ঢং কোথায়? ক্যালের কর না, বাপ মা ছেলে জান্নাতে বার করে দিলে ওই ইবলিস, আর আমরা রয়েছি বাইরে ইবলিসের ঘেরা ঢোকে, আমরা ঢোকবো জান্নাতে। বিষয়টা খুব সহজ মনে হচ্ছে? হ্যাঁ, সমাজের মুসলমানদের এক শ্রেণীর ছাবালা মেয়েরা মনে করে সহজ, মনে করে জান্নাত যাওয়াটা কোনো ঘটনাই ভাই। ইবলিস কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছে, আল্লাহ বললে যা তোর তো আমি কবুল করব। মনে মনে হচ্ছে এ কি সত্য নিশ্চয় কথা, আমাকে তো আল্লাহ সহজে লেয় না করবে, বললে আল্লাহ আমার আর একটা দোয়া চাই লাগছে। কিসের দিকে মনে আছে?
80,000 বছরে এবাদতে মজুরি। বলে কি দোয়া বল? বলে আল্লাহ এই প্রতিদিন আদমের যে কটা করে বাচ্চা হবে আমাকে একলা সেই কটা করে বাচ্চা দিতে হবে। আল্লাহ বললে এত বাচ্চা কি করবি? বললে আল্লাহ যে আদমের জন্য আমার এতটা কপাল পড়েছে ওই আদমের বাচ্চাদের পেছনে একটা করে আমার চল লাগাবো। সহজে জান্নাত নবা অত তেলের কল সবার পিছনে। নবী পঞ্চকনি হাদিস সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে কি শয়তান চর লাগিয়ে রেখেছে? যেটাকে লাগানো আছে সে আমার এগেনস্টে কোন কথা বলে না, বরং আমি যেটা করি সেটা মেনে সে চলে। ওটা না হয় ইবলিসের কাছে কাম না, আর রসুলের কাছে কাম না। আমাদের ব্যাপারটা শুনবেন, লম্বা হাদিস বলার মতন অবকাশ নেব না। জি সংক্ষিপ্তে এতটুকুই বলছি, ইবলিশ রসুল্লাহ একজন ইবলিশকে জিজ্ঞাসা করেছিলেন, ইবলিশ আমার এই উম্মতের ব্যাপারে তোর ধ্যান ধারণা কার্যকলাপ কিরূপ? ইবলিশ এক কথায় বললো, হুজুর এদের ব্যাপারে আর কি বলবো, অহম তাহাতা ইবলিশ। বললো ওরা আমার বগলের নিচে আছে। কোথায় থাকে? দেখেন না দুটো ছেলে ঝগড়া বাঁধে, খানিকক্ষণ ঝগড়া বাঁধেন, একটা মানে তৃতীয় পক্ষ একজন এসে একটু মিটশিট করে দূরে সরিয়ে দেবে, তা দুজন দুদিকে গিয়ে গোপ ফলাচ্ছে, একটা আটটা বলতে লাগা না তোর মতো মন্ত্র আমার গাড়ি ধরে থাকে। আচ্ছা এই ঘাঁটিকে মদ্দালক ঘোষা যায়, এই ঘাঁটিকে মদ্দালক ঘোষার জায়গা তা কি বোঝায়? তার অপরিসীম শক্তি। তুই ইবলিসের বগল তার একটা আয়তন আছে, আর ও বললো আপনার এই সাধারণ উন্মুখগুলো সব আমার বগলের নিচে। একচল বগলের নিচে সব মানুষ থাকার জায়গা নেই নয়, মুহাদ্দিসরা বলেছেন এর ব্যাখ্যা হলো আপনার সাধারণ মানুষগুলো আমার এতটা অনুগত, যাকে যখন যা বলি সে তাই শোনে তাই করে। বাস্তবটা কি মিলিয়ে না ইবলিসের কথা কতটা বাস্তব সত্য? আজকে যে নামাজি কালকে সে গান, কালকে ঈদের ময়দানে কালকে মিলিয়ার ময়দানে, আজকে যে দান করছে কালকে সে সুদি, আজকে যে কোরআন শরীফ পড়ছে কালকে সে গান আছে না নেই? তুই যখন যা বলে তাই শোন। জি তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো ইবলিসের দ্বিতীয় দোয়া ছিল যে আদমের যে কটা বাচ্চা হবে আমার সেই কটা দিতে হবে। আল্লাহ বললেন তোর এই দোয়াও কবুল করল। ইবলিস তো একদম আনন্দে আটখান, কতক্ষণ ঘুরে বললে আল্লাহ আমার আরেকটা দোয়া চাওয়ার আছে। আল্লাহ বললে ইবলিস তুই এই করে করে কটা যাবি, কটা যাবি? ইবলিস দেখলো ভাব ভালো করে তার দুটো দিল দিল, এবার যা বলছে আপনি দেবেন। তো এরকম প্রসঙ্গে বলা যায় যে আল্লাহ আর নাই একটা চাও, ঠিক আছে কি বলবি? ইবলিস বলল আল্লাহ আমার এমন ক্ষমতা দিতে হবে আমি এই আদমের যে শিরা দিয়ে রক্ত চলে আমি ওই শিরা দিয়ে নিঃশব্দে আদমের কলবে যাবো আর আসবো। আল্লাহ পাক বললেন যা তোর এ দোয়া কবুল করে নিল। বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূল বলেছেন শয়তান ইয়াজরি মাজরা আদম মিনাল ইনসান, দিয়ে নবী বলেছেন শয়তান মানুষের রক্ত চলাচলে রাস্তা দিয়ে চলে। কিছু বুঝবে কথা বলেন না কেন? কিচ্ছু বুঝতে পারি। আল্লাহ পাক এই দোয়াটাও ইবলিসের কবুল করে নিলেন। কথা হলো আমি একটু আগে কি বলেছি বলেন, মা তো মরেছে